আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকের পর্বে আপনাদেরকে কবুতরের মাংস রান্না করে দেখাবো। আমি একটু বেশি পেঁয়াজের সাথে কবুতরের মাংসটা খেতে পছন্দ করি, এই জন্য আজকের রেসিপিটা শেয়ার করেছি। অনেকেই আছে কবুতরের মাংসটা পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা। আজকের এই কবুতরের মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি তিনটা কবুতর খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আর এরই সাথে দুই টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করে বেটেও কিন্তু দিয়ে দিতে পারেন। এখন রান্নার জন্য মিডিয়াম টু হাই হিটে একটা প্যান গরম করে এর মধ্যে আমি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব, তেলটা কম দেওয়াটাই বেটার হবে। এখন এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম, এরই সাথে তিনটা দারচিনির টুকরা দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ, এবং 4-5টার মতো ছোট এলাচ দিয়ে দিলাম। অল্প মশলা দিয়ে আমি এই রান্নাটা করব, জাস্ট একটা ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি একটু সফট করে ভেজে নিব, বেরেস্তা করতে যাব না, এতে করে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সফট করে ভেজে নিলেই পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চলে এসেছে এবং সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিব যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। আমার এই আদা রসুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করলাম, এরই সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়াও অ্যাড করছি। আরও দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়াও অ্যাড করব, আর একটু দিব গরম মশলার গুঁড়া খুবই সামান্য পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট মতো দিবেন, আমার কাছে মনে হয় ঝালটা একটু মিডিয়াম হলেই খেতে ভালো লাগে, এই জন্য মিডিয়াম দেওয়াটাই বেটার। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে পেঁয়াজগুলোকে আমি একটু ভুনে নিব, এই জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম, খুবই সামান্য। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা একটু সেপারেট হয়ে আসে, এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে চামড়াটা অ্যাভয়েড করছি, কারণ আমার কাছে মনে হয় না কবুতরের চামড়াটা পারফেক্ট হবে। আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন অথবা খুব ভালোভাবে পরিষ্কার করে অ্যাডও করতে পারেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। কষানোর জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। 4-5 মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। এভাবেই 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। আমি 4-5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটু পানি ছেড়েছে, আর এই পানিতেই সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আসলে কবুতরের মাংসটা কিন্তু একটু নরম হয়, এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢেকে দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিব। আরও 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পারছেন একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি, 2-1 বার একটু নেড়ে না দিলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন, কারণ এটা একদম সিদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু ঝোলের জন্য আমি একটু পানি অ্যাড করব, কারণ আমার কাছে একটু থকথকে ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে ওয়েট করব যতক্ষণ একটা বলক উঠে আসে। আমার এই কবুতরের তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম।
এখন ঢাকনা খোলা রেখে আরও 5-7 মিনিটের মতো জাল করব। আমি একটু মিক্স করে দিচ্ছি। আমি আমার চ্যানেলে কিন্তু আগে আলু দিয়ে কিভাবে কবুতরের মাংসটা রান্না করতে হয় তার ভিডিও শেয়ার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর এরই মাঝে আমি কিন্তু একটু লবণটা চেক করে নিয়েছি, অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন। আর আমার এখানে আর লবণ অ্যাড করতে হচ্ছে না, একদম ঠিক আছে। 4-5 মিনিট আরও একটু জাল করে নিয়ে ঝোলটা কিন্তু কমে এসেছে। আপনারা যদি এই পর্যায়ে নামিয়ে নিতে চান তাহলে নামিয়ে নিতে পারেন, অথবা আর একটু জাল দিয়েও নামিয়ে নিতে পারেন। আমার কাছে একটু ঝোল ঝোল হলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কবুতরের মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আই হোপ আজকের এই মজাদার কবুতরের মাংসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।